আবার আমন্ত্রণ মাছরাঙা দেশের সংবাদে। কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে মানসিক স্বাস্থ্য বিষয়ক সায়েন্টিফিক সেমিনার। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস 2024 উপলক্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে কলেজটির সাইকিয়াট্রিক বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মির্জা তাইয়েবুল ইসলাম। সভাপতিত্ব করেন ডাক্তার মোহাম্মদ শাহিদুল ইসলাম। এ সময় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উৎপাদিত মানসিক স্বাস্থ্য বিষয়ক ঔষধ নিয়ে আলোচনা করেন স্কয়ার মেডিকেল সার্ভিস ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ডাক্তার ফাহিম মাসুদ। আরও বক্তব্য রাখেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস এর রিজিওনাল সেলস ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে 5 শতাধিক চিকিৎসক ও মেডিকেল কলেজের শিক্ষার্থী সহ স্কয়ার ফার্মাসিউটিক্যালসে কুমিল্লা অঞ্চলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে কুমিল্লার নাঙ্গলকোট কলেজ ছাত্রী পিঙ্কি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাদশামিয়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা।